আপনার গার্জিয়ান ইনস্টিটিউশন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস হলো ক্লাস সেভেনের সাবজেক্ট শরীরে 5.1। আজকে আমি তোমাদের সূত্রের সাহায্যে গর্ভনিম্ন সম্পর্কে আমি তোমাদের ধারণা দেব। এখানে তোমরা খেয়াল করো যে এখানে আমি দুটো সূত্র লিখছি, একটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে এই দুইটা সূত্র তোমাদের ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। এখন দেখো আমি লিখছি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এ প্লাস ফাইভ মানে এটা আমাদের ফাইভ মানে বলতেছি, কিন্তু আমি তোমাদের মনে করতে হবে যে ফাইভটা হলো বি। তাহলে এ প্লাস বি এর বর্গ করে তাহলে এ প্লাস ফাইভ তার হোল স্কোয়ার আমরা বলবো কি ফাইভ, কিন্তু ফাইভ আমরা লিখবো কিন্তু বলার ক্ষেত্রে আমরা বি মনে মনে করি। তাহলে মনে করে মনে করতে লিখছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হলো, দেখো এখন এটা মনে করো এ স্কোয়ার এ প্লাস সূত্রের টু আর হলো এ আর ফাইভ হলো বি। আমরা বির ক্ষেত্রে আমরা কী লিখবো ফাইভ, তাহলে প্লাস কত বি স্কোয়ার, এখানে আমাদের বি হলো কত ফাইভ, তাহলে এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণে কত দশ এ আর পাঁচ পাঁচা পঁচিশ, এটা আমাদের কি অ্যানসার। এখন আমি আবার তোমাদের জিনিসটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে এ প্লাস ফাইভ এর বর্গ করে বর্গ হলো কি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার, যে আমরা সূত্রের টু আর হলো এ আর হলো ফাইভ মানে ফাইভ আমরা মনে করি কি মনে করবো বি মনে করবো, প্লাস কত বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণে দশ আর প্লাস কত পঁচিশ। এরপর যদি আছে খেয়াল করো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এতে কি বর্গ করে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার। আমরা এখানে যে এ মনে মনে আমরা মনে করবো ফাইভ এক্স, এর পরিবর্তে ফাইভ এক্স লিখবো আর বির পরিবর্তে আমরা কত লিখবো সেভেন লিখবো, তাহলে দেখো পাঁচ পাঁচ কত পঁচিশ, এক্স এক্সের গুণ করে এক্স স্কোয়ার, পাঁচ দুগুণে দশ সাত দশ সত্তর আর হলো এক্স পাঁচ সত্তর সাত সাতটা উনপঞ্চাশ, তাহলে এইটা আমাদের কী হলো রেজাল্ট হইলো। আমি তোমাদের আবারও এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি, তাহলে ফাইভ এক্স মাইনাস সেভেন এর বর্গ করে বর্গ করে তাহলে আমরা এটা কী করলাম বর্গ করলাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার, তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আর এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দশ সাত দশ কত সত্তর এক্স প্লাস সাত সাতটা উনপঞ্চাশ।